ছেলেটা নতুন নতুন বিয়ে করে আনছে, আমি বউয়ের কাছে রাজা স্ক্রিন টাচ মোবাইল দিছে, বউ এই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে বাদাম রাত 9টার সময় ঢুকিয়ে ফেসবুকের মধ্যে ঢুকিয়ে সারা রাত খালি বাজারে এরকম খোট্টা কুট্টি করে, সারা রাত খোট্টা কুট্টি করে, স্বামী বাদাম বিবিকে বেছানায় পায় না। এবার স্বামী ডাকতে বলে, বিবি রে তুমি কেন বেছানায় ঘুমাও না, বিবি আপনার ফেসবুকের ভিতরে ঢুকিয়া একটা ছেলের সাথে দাদা আপনার বলে একটা কিস দেও, একটা কিস দেয় বলে আর একটা দেও, আর একটা দেও, স্বামী কয় তুমি কার সাথে এরকম করে কাশু, ভাবি আমার ভালো ভাইয়া, ভাবি আমার ভালো ভাইয়া আমার কালো, ফেসবুক চালাইছে ভাবি ভালো রে, হায় হায় ফেসবুকে স্ট্যাটাস করে ভালো, কথা কয় না ভাই আমার বড় নামাজি, তার বিবি কত বড় পাজি, ভাবি ফেসবুক পাইয়ে তার ভিতরে ঢুকিয়ে, ভাবি ফেসবুক পাইয়ে তার ভিতরে ঢুকিয়ে সারা রাত দেখে ভাবি বইয়া রে, হায় হায় সারা রাত দেখে ভাবি বইয়া, ভাইয়া কিছু বলিলে পারে ভাবি উঠা ভাইয়া রে, বলে তোর বাপ খাবো নাই আমি, আমি যাবো বাপের বাড়ি, তোর বাপ খাবো নাই আমি, তোর কপালে বুঝি ফেসবুক চালাতে দিস না কেন রে, হায় হায় ফেসবুক চালাতে দিস না কেন, ভাইয়া কিছু বলিলে পারে ভাবি ওইটা ভাইয়া রে দে, বলে আমি যাবো বাপের বাড়ি, তোর কপালে বুড়ি কত যুবক আছে আমার জন্য চাইয়া রে, ফেসবুকের ভিতরে ঢুকিয়া এই যুবক পড়াশোনা বাদন বাদ দিয়া ফেসবুকের ভিতরে ঢুকিয়া 40 বছরের মেয়ের সাথে দুইটা ছেলে, দুইটা ছেলের মায়ের সাথে বাদন প্রেম আর ভালোবাসা করিয়া বাদন আপনার ওই দুইটা ছেলে দিয়া দুইটা ছেলে সহে সহ বাদন বউ নিয়া বাদন বাড়িতে যায়, বড় বড় মতো লোক থাকবে দুনিয়া টিকে থাকবে, আপনার ভগবান বলা বলার মতো লোক যদি থাকে দুনিয়া টিকে থাকবে, এই রকম প্রমাণ নাই, একমাত্র প্রমাণ আছে একজন আল্লাহওয়ালা মানুষ যদি বেঁচে থাকে, বাদান কোরআনেও প্রমাণ আছে, এরপরে বাদান হাদিসে প্রমাণ আছে, গীতায় প্রমাণ আছে, মহাভারতের প্রমাণ আছে, বাইবেলে প্রমাণ আছে, পৃথিবীর যত গ্রন্থ আছে বাদান প্রত্যেকটা গ্রন্থ প্রমাণ আছে, একজন ইমানদার মানুষ আল্লাহওয়ালা মানুষ আল্লাহ বলা মানুষ যদি একটা টিকে থাকে দুনিয়ায় যদি বেঁচে থাকে আল্লাহ দুনিয়ায় কিয়ামত ঘটাবে না, সিল্লা বলুন মারহাবা, আল্লাহ আমার রব, রবি আমার সব, হায় হায় আল্লাহ আমার রব, দমে দমে পায়ে পায়ে তাদি করি সব, আল্লাহ আমার রব, বলুন আল্লাহ আমার রব, রব মানতে হবে কাকে, রব্বিল আলামিন, আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ প্রশংসা করি, রব্বিল আলামিনের প্রশংসা করি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, একজন যদি বলে ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ বলতে হবে, আমাদের দেশের মুসলমানদের যদি জিজ্ঞেস করা যায় ভাই কেমন আছেন কয় আছি কোন রকম, এর মানে ওই লোক তার আল্লাহর প্রতি ওর বিশ্বাস নাই, ও কোরআন হাদিস বোঝে না, আল্লাহর প্রশংসা করা লাগবে যেইভাবে যে হালাতে আল্লাহ রাখে প্রশংসা হবে কার, মালিক ইয়াউমিদ আল্লাহ এই মানুষের আখেরাতের আদালতে আল্লাহ এই মানুষের ভালো মন্দর বিচার করবে কে, দুনিয়াতে ইয়েসে বান্দা, দুনিয়াতে ইয়েসে বান্দা কি করছো শিকা, কবরেতে দিতে হবে
আমার পরীক্ষা বলুন কবরেতে দিতে হবে আমার মুখে এই জবান দিয়ে কিমা কাজ কইরা সব খোদার লাগিয়া মুখে এই জবান দিয়ে কিমা কাজ কইরা সব আল্লাহর লাগিয়া সদা সত্য না বলিলে সদা সত্য না বলিলে পাবে না রক্ষা দুনিয়াতে এসে বান্দা দুনিয়াতে এসে বান্দা কি করছো শিখা কবরেতে দিতে হবে আমার পরীক্ষা বলুন হাসরেতে দিতে হবে আমার বাইরে আমার দুনিয়ায় যা করে যাবো সেই হিসাব আপনার আমার তিল তিল করে দিতে হবে কার কাছে আমার হিসাব আমার বাবা দিবে না আমার হিসাব আমার মা দিবে না আমার হিসাব আমার ছেলে মেয়ে দিবে না আমার হিসাব যেই বউকে আমি ভালোবেসেছি মা বাবাকে ত্যাগ করেছি আমার বউ কিন্তু কবরের মধ্যে হাসরে আমার হিসাব দিবে না আমার হিসাব আপনার হিসাব আমারই দিতে হবে যেরকম ঠিক কিনা কিয়ামতের ময়দানে যদি একটা নেকি কম হয় এই মানুষটা অস্থির হয়ে যাবে আল্লাহ বলবে বান্দা একটা নোট নেকি কম তোমার জন্য জাহান্নাম রাখছি ডাকতে বলবে আল্লাহ আল্লাহ ওই দিন আহকামিল হাকিম হবে বি আহকামিল হাকিম উত্তম বিচারককে আল্লাহ বিচার করবে কখন চলে যাচ্ছে ডিজিটালের ওয়াজ শুনবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে না না আমি তাই বলতে যে ডিজিটালের কথা বলি আরো চলে যেতে স্যার না 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 ডিজিটালের অর্থ তো বলবই মানে সরকার যখন ডিজিটাল আইন জারি করছে তখন তো তার দর নাই কে বারোটার টাইমে একটা আর আমার নাম ডিজিটাল লাগাইছে আর এখন ডিজিটালের অর্থ কম বলবো নে থাক ও আগে করিলি ডিজিটাল দেশে বসবাস করে ডিজিটাল দেশে বাস করে ডিজিটালের অর্থ জানে না এখন মানুষ না আনছো চান এটা যদি আমাদের প্রধানমন্ত্রী শুনে রাগ করবে না আবার তো ঠিক এটা স্বপ্নে ডিজিটাল ওয়াসকাম করবে দিবেন তো আমার বাইরে আমার আমার সুলমান বাইরে মার কাছে যাবে একটা নেকির জন্য না নেকি দিবে না মার কাছে বলবে ও গো মা আমার একটা নেকি কম হয়েছে নেকি যদি না যা গো মা জাহান নাম ছাড়া কোনো পথ নাই মা বলবে আমার তো বিয়ে হয় নাই তুলকে আমার তো কোনো বিয়ে হয় নাই কথা বুঝতেছেন না আমার ভাই আমার বিবির কাছে দৌড়া দাবি বিবিরে তোমার জন্য মাছ আসছি ভাই সেরছি এরপরে বেটা দিতে সারছি তোমার জন্য একই বাড়ির মধ্যে ভাইয়ের সাথে দ্বন্দ্ব করি এক বাড়িতে সাইতে বেড়া দিছি বিবি তোমাকে সারি নেই আমাদের দেশে বায়ে বায়ে দ্বন্দ্ব লাগানোর একমাত্র কারণ হলো বাড়ির বউ কারণ আমরা চাই ভাই বিয়ের আগে যদি ছোট ভাই বলছি একটা ভাই যদি বলছি ভাই যান যশোর থেকে লোক আসবে আমি তো মাহফিলে যাচ্ছি আসলে এখান থেকে রিসিভ করবে আপ্যায়ন করে তাদের তারপরে এদেরকে বিদায় করে দিবে ভাইজান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকছে ভাইজান বাড়িতে যায়নি লোকটাকে রিসিভ করে নিয়ে গেছে আর এই বছর ভাইকে বললাম ভাই আপনার রংপুর থেকে লোক আসবে দাদা দেওয়ার জন্য তুমি একটু অপেক্ষা করো ওয়েট করো ওই লোকটাকে রিসিভ করবে বাড়িতে নিয়ে আপ্যায়ন করি আর পরে বিদায় করে দিবে ভাইদার আসে 10 মিনিট
পরে বাবি বাবি এসে বলতেছো তুমি এখানে দাঁড়া রইছো কে? বলে ভাই বলছে লোক আসবে, এই জন্য লোকের রিসিপশন করবার জন্য এখানে দাঁড়া আছি। তা তোর বাউ তোর ভাই বাপনা দেখাবে না, আমি বাপনা দেখাবো। না ব্যাপার কিছু বোঝো, এখনই বোঝো না, নাটক করো, নাটক করো, বোঝো ঠিক কিন্তু নাটক করতেছ। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের কেমতেরা ভালো করে লক্ষ্য করে শুন, আমলে নিয়ে ভগবান শুনতে হবে। তাহলে কেয়ামতের ময়দানে বিবিও বলবে আমার বিয়ে শাদী হয় না, তোমার সাথে আমার বিয়ে হয় নাই, আমি তো কোনোদিন বিয়েই করি না, তুমি কে গে তাও? কথা বুঝতে চান না, কেউ কারুর সাথে বাদাম কবরে যাবে না, যাবেও না, যায়ও না, যা বাদাম সম্ভব না, নিজে যা করব সব বাদাম আপনার আমার সাথে বাদাম চলে যাবে, আপনার কোরআন পড়ব, এই কোরআনটা আপনার বন্ধু হয়ে যাবে। কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুন, দুনিয়া যতগুলো নবী রাসূল আল্লাহ পাঠাইছে প্রত্যেকটা নবী রাসূল একটা দাওয়াত নিয়ে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর বাদাম দাওয়াত দিয়েছে, মান আমানা বিল্লাহ, ওই আল্লাহর দাওয়াত দিয়েছে, সিল্লা কম্মার হাওয়া। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনো, সেই মান আমানা মান আমানা বিল্লার উপরে আমাদের এমানানা লাগবে। আল্লাহ দেখি নেই, রসুল দেখি নেই, কবর কোরআন দেখি নেই, আল্লাহ দিনে ইউমেনো না বিল গাইব, অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা হচ্ছে, এর নাম হলো ইমান। সিল্লাকাম সুবহানাল্লাহ। ইমানকে বাদাম নষ্ট করতে পারবে না, ইমান যদি বাদাম ঠিক থাকে, ইমান নষ্ট করবার জন্য বাদাম শয়তান বাদাম পিছনে বাদাম লেগে আছে, এই শয়তান এক একবার এক এক রূপ ধারণ করে, এক একবার এক একটা রূপ ধারণ করিয়া বাদাম ইমানদার মানুষদেরকে বাদাম, আপনার ওই মানুষটাকে দিনের পর থেকে আল্লাহর পর থেকে সরিয়া বাদাম শয়তানের দলে বাদাম নিতে চায়। আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার, বেশি বেশি শয়তান ঢুকে গেছে এখন আপনার স্ক্রিন টাচ মোবাইলের ভিতরে, ফেসবুকের বাদাম ভিতরে। ছেলেটা নতুন নতুন বিয়ে করে আনছে, আমি বইয়ের কাছে বাদাম স্ক্রিন টাচ মোবাইল দিছে, বউ এই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে বাদাম রাত নটার সময় ঢুকিয়ে ফেসবুকের মধ্যে ঢুকিয়ে সারা রাত খালি বাদাম এরকম খোট্টা কুট্টি করে, স্বামী বাদাম বিবিকে বেছানায় পায় না। এবার স্বামী ডাকতে বলে, বিবি রে তুমি কেন বেছানায় ঘুমাও না? বিবি আপনার ফেসবুকের ভিতরে ঢুকিয়া একটা ছেলের সাথে বাদাম আপনার, বলে একটা কিস দেও, একটা কিস দেয়, বলে আর একটা দেও, আর একটা দেও। স্বামী কয় তুমি কার সাথে এরকম করে কাশু? বাবি আমার ভালো ভাইয়া, ভাবি আমার ভালো ভাইয়া আমার কালো, ফেসবুক চালাইছে ভাবি ভালো রে, হায় হায় ফেসবুকে ট্যাটাস করে ভালো। কথা কয় না ভাই আমার বড় নামাজি, তার বিবি কত বড় পাজি, বাবি ফেসবুক পাইয়ে তার ভিতরে ঢুকিয়ে, বাবি ফেসবুক পাইয়ে তার ভিতরে ঢুকিয়ে সারা রাত দেখে বাবি বইয়া রে, হায় হায় সারা রাত দেখে বাবি বইয়া। ভাইয়া কিছু বলিলে পারে বাবি উঠা ভাইয়া রে বলে,
তোরবা খাবো না আমি আমি যাবো বাপের বাড়ি তোরবা খাবো না আমি তোর কপালে বুঝি ফেসবুক চালাতে দিস না কেন রে হায় হায় ফেসবুক চালাতে দিস না কেন ভাইয়া কিছু বলিলে পারে বাবি ওইটা ভাইয়া রে দে বলে আমি যাব বাপের বাড়ি তোর কপালে বুড়ি কত যুবক আছে আমার জন্য চাইয়া রে ফেসবুকের ভিতরে ঢুকিয়া এই যুবক পড়াশোনা বাদন বাদ দিয়া ফেসবুকের ভিতরে ঢুকিয়া চল্লিশ বছরের মেয়ের সাথে দুইটা ছেলে দুইটা ছেলের মায়ের সাথে বাদন প্রেম আর ভালোবাসা করিয়া বাদন আপনার ওই দুইটা ছেলে দিয়া দুইটা ছেলে সহে সহ বাদন বউ নিয়া বাদন বাড়িতে যায়। আমাদের এলাকা একটা ছেলে রাজশাহী পড়াশোনা করে বার্ষিক ফেসবুকের মধ্যে ঢুকে প্রেম ভালোবাসা করিয়া বলি আসছে তারকম তোমার খাইলে কী বাস করছে কয় বিয়ে বাস করছে ব্যাপার বুঝলাম না কয় যে বোর সাথে দুইটা বাসও দিই অজাল এসে খালে দাদা কর কথা বলছে না কথা বলছে না এই কথাই বাংলাদেশে বেশি কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর নয় কিন্তু ওই জামানার সব চাইতে সুন্দর ছিল বাদান ইসু আলাইহিসসালাম কথা বুঝতে চান না আমার এই ইউসুফ আলাইহিসসালাম বাদাম যখন বাদাম ছোট্ট ছিলেন ইউসুফ আলাইহিসসালামের বাবা ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে বাদাম বেশি ভালোবাসে ভাইয়েরা এই দৃশ্য দেখিয়া মনে মনে চিন্তা করতেছে ইউসুফ নবীকে বেশ ইউসুফ আলাইহিসসালামকে বেশি ভালোবাসে চলো ওই দশটা ভাই যুক্তি করছে ইউসুফ নবীকে আমরা যা কূপের মধ্যে ফেলে দিব ইউসুফ নবীকে কলা কৌশলে নিয়ে আপনার চলে গেলেন বাদান আপনার জঙ্গলার ভিতরে যাইয়া দশ ভাই মিলিয়ে ইসু আলাইহিসসালামের গায়ের জামা খুলছে পণ্যের বাদান আপনার লুঙ্গি প্যান্ডা ছিল সব খুলিয়ে দশ ভাই হাত ধরিয়ে কুয়ার মধ্যে যখন ফেলে দিছে ইসু নবী বলতেছে ভাইজা আমি কি অন্যায় করছি কি অপরাধ করছি আর তোমরা আমাকে হাত পা বাঁধিয়ে এই অন্ধকূপের মধ্যে ফেলে দিছ বলে কোনো আমাদের সাইতে তোমাকে বেশি ভালোবাসে এই জন্যে আমরা তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব কূপের মধ্যে ফেলে দিব ইসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিচ্ছে এমন সময় আল্লাহ ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে ডাকতে বলে জিব্রাইল তাড়াতাড়ি যা দেখ আমার বন্ধু ইসুফ আলাইহিসসালামকে তার দর্শন পায় হাত পা বাঁধিয়া উলঙ্গ করিয়া ল্যাংটা করিয়া মিশরের অন্ধকূপের মধ্যে ফেলে দিছে তাড়াতাড়ি জিব্রাইল আলাইহিসসালাম আপনার সেই বড়র গাছে নিচে বাদাম বসে আছে ওহি আনার জন্য বড়র গাছে নিচে বসে আছে আল্লাহ যখন বললেন তাড়াতাড়ি যা কূপের মধ্যে ইসুফ নবীকে বাদাম ফেলে দিছে জিব্রাইল আলাইহিসসালাম বলে বড়র গাছ কোনে আর মিশরের কূপ তো কোনো অত দূর আমি কেমন করে যাবো লক্ষ লক্ষ মাইল দূরে আল্লাহ যখন আদার দিছে জিব্রাইল আলাইহিসসালামের নূরের সাড়ে ছয়শত পাখা দিয়ে এমন করে সাতটা মারছে আসিয়া দেখে ইসুফ আলাইহিসসালাম কূপের মধ্যে পড়তেছে অমনি জিব্রাইল আলাইহিসসালাম নূরের পাখা বাদান পেরে দিছে রাজু আবার কি করছে কোন তো কি বলতেছিলাম কথা উনি বুঝতে চান না সেই ইউসুফ আলাইহিসসালাম মিশরের কুয়ার মধ্যে পড়তেছে আর লক্ষ লক্ষ মাইল সিদ্দাতুল মুনতাহার যে বোরের কাছে নিছে আপনার জিব্রাইল আলাইহিসসালাম আছে আল্লাহ বললেন তুমি জান্নাতে চলে গেলেন জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আপনার
ইব্রাহিম আলাইহিসসালামের গায়ে যখন পড়া দিলেন, ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে গেলেন, চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিসসালাম পড়ে না। এবার মুমরিদ বলে, এ আগুন আমার শত্রু, ইব্রাহিম আলাইহিসসালামকে পোড়াতে পারছো না, তোমার কি শক্তি আর গতি পাওয়ার, তুমি কি হারিয়ে ফেলেছো? আগুনের মধ্যে থেকে জবাব আসছে, নমরুদে তুই শত শতবার ইব্রাহিম আলাইহিসসালামকে পড়ার জন্য আমাকে অনুমতি দিছিস, আর আমার মাওলা আমার আল্লাহ একবার নিষেধ করেছে, আল্লাহ ইব্রাহিম আমার আমার আল্লাহ একবার নিষেধ করে দিয়েছে, নমরুদ রে আমার ইব্রাহিম আল্লাহর খলিলের ইব্রাহিমের পছন্দ করা শরীর তো করা দূরের কথা, পছন্দ করাতে পারবো না, আমার শক্তি গতি পাওয়ার হারাই নাই, তুই তোকে সহ এই দুনিয়ায় সাত শতবার সরা পোড়া ছাই ছাই করে দিব, আল্লাহর খলিলের একটা পছন্দ করাইতে পারবো না, সিল্লাকান সুবহানাল্লাহ। সেই জামাতা হযরত ইসহাক আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালামের কাছ থেকে হযরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে গেছে, ইয়াকুব আলাইহিসসালাম ওই পোশাকটা ওই জুব্বাটা ওই জামাটা সুন্দর করে ভাঁজ করে আপনার ইসহাক আলাইহিসসালামের গলার মধ্যে বাঁধান দিয়েছে, কথা বুঝতেছেন না? জিব্রাইল আলাইহিসসালামের কবস্টা খুলে জানা টানে, জোরে টানে, যতই ধরে ততই বাদাম বের হয়, যতই টানে ততই বের হয়, জান্নাতি বাদাম পোশাকটা বাদাম পরিয়ে দিলেন। এদিকে ইসুফ আলাইহিসসালামের দরবার, ইসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিয়া ইসুফ আলাইহিসসালামের জামা কাপড় নিয়ে একটা বকরি জব করিয়া বকরির বাদাম রক্তগুলি আপনার ইসুফ আলাইহিস আপনার জামার মধ্যে বাদাম মাখা দিয়া রাস্তা দিয়ে রওনা করছে। এটি মধ্যে একজন মানুষের বাদান গরু হারিয়ে গেছে, গরু হারিয়ে গেছে, চোর চুরি করে নিয়ে গেছে, এই লোকটা গরুওয়ালা গরু বাদান খুঁজতে খুঁজতে বাদান লক্ষ্য করে দেখে দশজন লোক যাচ্ছে, বলতেছে তোমরা দশজন মিলে আমার গরুটা চুরি করেছে। এবার তারা বলতেছে না, আমরা নবীর আওলাদ, কোনোদিন কারোর গরু চুরি করতে পারি না, কই না তোমরা গরু চুরি করছে, কই না আমরা নবীর আওলাদ এই ধরনের কাজ করতে পারি না। দশবার ভিতর থেকে একজন বলতেছে, তোমার কানা গরু, তারপর হলো গাঁ, এই কানা গরু আবার নিব, আবার গাঁ গরু তাকে জব করে খাওয়া যায় না। গরুওয়ালা চিন্তা করতেছে, আমার গরু যে কানা ও আমি তো বলি নাই, তুমি কেমন করে জানলে? হ্যাঁ আমি জানি, আনুমানিক বলছি, সুবহানাল্লাহ বললেন না, আসলে গরুটা হলো কানা, এরপরে আপনার সে হলো গাবি, দেখছেন? ওরা চুরি করেনি অথচ কি বলছে, যে তোমার কানা গরু আমরা চুরি করবো, তার হলো গা, জব করে তা খাওয়া যাবে না। কাকে রে আমার গরু কানা, ও কেমন করে জানলো? আর গরু গাব কেমন করে জানলো? গা আন্দাজে করছি, বা তোরাই আমার গরু চুরি করছিস। আমার ভাইয়ের আমার গরু চুরি করছিস, সেই বলে সরের দায়ে দশ ভাইকে ধরে নিয়ে বাদশাহ দরবারে হাজির করলেন। বাদশাহ, আমার গরু চুরি করছে, এরা হলো প্রথম চোর, বলে আমার গরু যে কানা, এরা যে চোর তার কি প্রমাণ আছে? কয় এরাই ধরা দিছে, আমার যে গরু কানা আমি বলি নাই। কয় আর যে গরু কানা তোমাকে কি বলছে? কয় না বলে নাই, কেমন করে বললে? কয় আনুমানিক বলছি। বাদশাহ কয় বুঝছি, তোমরাই চুরি করছো, তোদের বিচার হবে, ভয় নবীর আওলাদ তো ভয় খায় না, বলতেছে বাদশাহ আমাদের বিচার করবে, তাতে আমার কোনো দুঃখ নাই, ক্ষুধা লাগছে, আগে খাবার দাও, এই যে প্যান পরে সুতা দিলে কোনে দাও, এসব অস্ত্র ভালো লাগবে না, কি ওয়াজ ভালো লাগে আমি তা জানি, করবনে কেবল শুরু করতেছি তো। আমার ভাইয়ের আমার বাদশাকে বলতেছে, বাদশাহ বিচারটা করবে, ক্ষুধো লাগছে, খাবার দাও। এবার বাদশাহ কি করলেন, অর্ডার দিলেন রুটি ভাজি করো, রুটি ভাজি করছে, ওই যে দরবার সামনে বাদাম রুটি খাবার দিছে, এই রুটি খাইতে খাইতে রুটি খাইতেছে আর বলতেছে, রুটি যে ভাজি করতেছে, যে রুটি বানাচ্ছে, যে রুটি ভাজি করছে, এই নিয়ে তার মাসিক হচ্ছে। বাদশাহ সব দূরে থেকে শুনতেছে, কয় কি এদিকে সব ধরা পড়ছে, আবার রুটি খাইয়ে দিছে, তার মাসিক হচ্ছে, মিল হচ্ছে, বাচ্চা সব শুনতেছে।
সে তো আমাদের মেহমান বানাইছে, আমাদের খাবে দিছে, বাচ্চা খাচ্ছে না, আবার বলছে ওর ধর্মের দোষ আছে, বাচ্চা ব্যাপার শুনতেছে, আমার বাড়ি আসিয়া আমার জন্মের দোষের কথা বলতেছে। আসলে যে বাচ্চার জন্মের দোষ আছে, বাচ্চা ভালো করেই জানে। এবার বাচ্চা এই দশটা ভাইকে ডেকে ডেকে বলতেছে, আপনার এই মেয়েটার যে আমি যে আমার যে জন্মের দোষ আছে, তোমরা কেমন করে বললে, কেমন করে বুঝলে? কয় আনুমানিক বলছি। কয় আনুমানিক মানি না, আমাকে সঠিকভাবে প্রমাণ করে দিতে হবে। এবার দশ ভাই বলতেছে, প্রমাণ হলো এই মেহমানকে খেতে দিয়ে বাড়িওয়ালা যদি আমাদের সাথে আপনার খানা পিনে যদি না করে, অবশ্যই ওই লোকটা হলো অবৈধ সন্তান। বাচ্চা মনে মনে খেতে ঠিকই তো বলছি, খেতে জন্মের দোষ আছে, ওরা তাকে বাড়েছে, আর বাচ্চাও জানে আমার জন্মের দোষ আছে। ঠিক আছে, একটা পাইলাম। দুই নম্বর, রুটি খাইয়ে দিছে, রুটি বাজি করছে, তুমি বলতেছো মিন্স আসছে মাসি করতে, বলে হ্যাঁ, কেমন করে বুঝলে? পায় রুটির মাঝখানে একটু কাঁচা আছে, এই জন্য বাপ আনুমানিক বলছি মেয়েটার মাসি করছে। এবার খবর নিয়ে দেখে আসলে মেয়েটার মিন্স হচ্ছে, কথা বুঝতেছেন না? আমার এবার বাচ্চা বলে যে গরুটা যে কানা তুমি কেমন করে জানলে? কয় আমরা দেখছি এই গরুটা আপনার বাম চোখ হলো কানা, ডান চোখ হলো ভালো, খালি ডান পাশ দিয়ে খাইছে, খাইতে খাইতে বাম পাশে মুখ দেয় না, কারণ এই মোড়ে চোখে দেখে না, এই মোড়ে চোখে দেখে খালি ডান মোড় দিয়ে খাইতে খাইতে গেছে। কয় ঠিক আছে বুঝলাম, কানা ধরছো, কিন্তু গরু যে আপনার সে গাভীর তুমি কেমন করে বুঝলে? কই এমন করে বুঝেছি, আপনার যদি গাভী যদি বরং থাকে, গাভীর থাকে, গরু যদি গাভীর থাকে, তাহলে আগাবাও যেই জায়গা ফালাইছে ওই জায়গা গর্ত কমা, আর পিছন পাও যেই জায়গা ফালাইছে ওই জায়গা গর্ত বেশি হয়েছে। যেই জায়গা যেই গরুর পেটে বাচ্চা থাকে পাছা মুড়া বাদাম বাড়ি হয়, আগা পাও যেই জায়গা ফালা গর্ত কম হয়, পাছা পাও যেই জায়গা ফালা ওই জায়গা গর্ত বেশি হয়। সুবহানাল্লাহ, কি বললাম না? আমার ছয় ভাইকে ছেড়ে, দশ ভাইকে ছেড়ে দিলেন, দশ ভাই বাড়ি চলে গেলেন, যা কাঁদতেছে, কথা বুঝতেছেন না? এটা আল্লাহদের কান্দা। কি কান্দা? হযরত ইয়াকুব আলাইহিসসালাম বলবেন, তারে কেন কান্দ? বলে এই জন্য কান্দি, আমার ছোট ভাই ইউসুফ আলাইহিসসালামকে বাপ ধরে খাইছে, বাবা এই যে দেখো ইউসুফ আলাইহিসসালামের গায়ের জামা রক্ত মাখানো। এবার ইয়াকুব আলাইহিসসালাম জামাটা হাতে নিয়ে বলে, এমন বাপ খাইলি রে আমার বেটা ইউসুফকে, একটু জামা ছিঁড়লি না? বাপ বুঝে ফেললো, বাঘে খায় নাই, নিশ্চয়ই তোমরা ষড়যন্ত্র করছো। কূপের মধ্যে থেকে নিয়ে আসলেন, অনেক কথা না, ওই দিকে বাজার যাইতে চাই না, আপনার জোলেখা নামে একজন মহিলা আছে, ওই দেশের বাচ্চা হলে বাদান আজিজ মিশর, আজিজ মিশর ইউসুফ আলাইহিসসালামকে বাদান কিনে এনেছে, আনবার পরে ইউসুফ আলাইহিসসালাম ওই জায়গা বাদান লালিত পালিত হচ্ছে। ইসু নবী যৌবন প্রাপ্ত হয়ে গেছে, জোলেখা বারবার ইউসুফ আলাইহিসসালামের কাছে যা বলে, আই লাভ ইউ ইউসুফ আলাইহিসসালাম। জোলেখার কথায় বাদান কর্মপাত করে না। আমাদের দেশ মেয়েরা যদি রাস্তা দিয়ে যায়, কিছু বকাইটা যুবকেরা পিছন থেকে মিয়া তাক দেখে বলে, এক্সকিউজ মি, কথা কয় না, কথা কয় না। ঠিক এই জোলেখা ইউসুফ আলাইহিসসালামকে দেখে বলতেছে, আই লাভ ইউ। জোলেখা কোনোদিন বলে না ইউ লাভ ইউ, কথা বুঝতেছেন না? আর আমাদের দেশের ছেলেরা মেয়েদের দেখে বলে আই লাভ ইউ, মেয়েটা উঠে বলে ইউ লাভ ইউ, কথা বলবে না, কথা বলবে না। রাস্তা দিয়া যাই রে মিয়া, রাস্তা দিয়া যা, রাস্তা দিয়া যাই রে যুব, রাস্তা দিয়া যা, পড়া যুব তুমি দেখলে পুতু তাইয়া সা, যুব পুতু তাইয়া সা। আমি দেখেছি যুবকেরা যুবতী মহিলা দেখলে শুধু ছায়া থাকে না, বুড়া মানুষ ছায়া থাকে, এইরকম করিয়া কথা কয় না, কথা কয় না।
একটা যদি রাস্তা দিয়ে যায় ওই বুড়া মানুষ মিয়াটাকে দেখে সে পালের গায়ন গায়, দাঁত তো নাই দেখে বলতে পালের বাবা এখন যেতে চান্দির বাবা এখন বেসে চানসুর আত্মিংস করিতে গিয়ে ওই আছে শিপালির বাবা এখন বেসে চানসুর। আমি বললাম শিপালির বাবা চানা দূর বেসুক না মুড়ি বেসুক তার তোর কি। আমি তখন বললাম শিপালির বাবা এখন থাকে তালগাছি, শিপালির বাবা এখন আছে তালগাছি, মুড়ি আর মুড়ি বেসে আবার বেসে জিলাপি, মুড়ি আর মুড়ি বেসে বেসে জিলাপি। এই কথা শুনিয়া তোমার লাভটা হবে কি, শিপালির বাবা এখন আছে তালগাছি জাগা। ফাটাফাটি শুরু করিনি, দেরি আছে এখনই কাঁচা বাদাম, কাঁচা বাদাম বেচা দেরি আছে। আমার বাড়ির আমার মুসলমান বাইরা এবার সুলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে বাবা বাবা প্রেম নিবেদন করে, ইউসুফ আলাইহিস সালাম প্রত্যাখ্যান করে, যতই প্রত্যাখ্যান করে ততই আকর্ষণ ইউসুফ আলাইহিস সালামের দিকে, সুলেখার আকর্ষণ বাদান বাইয়া যা, যতই বাদান প্রত্যাখ্যান করে ততই বাদান আকর্ষণ বাড়ে। এবার সুলেখা মনে মনে চিন্তা করে যারে কথা বুঝতে আছে না কার মনে বড় জ্বালা দিয়ে পাঞ্জাবিওয়ালা, মনে বড় জ্বালা মাথায় টুপিওয়ালা, মনে বড় জ্বালা দে পাঞ্জাবিওয়ালা চিল্লা কম ঠিক কিনে বেস্টে যদি দায়াকে পাঞ্জাবি আলা যাবে, বেস্টে যদি যায় তুমি আলা আগে বেস্টে যাবে, আর দোজকে যদি যায় তুমি আলা পাঞ্জাবিওয়ালা দোজকে আগে যাবে। এই যে পাঞ্জাবি দেখলে অনেক মানুষ পাঞ্জাবি দেখলে পরে আমাদের বাদান, আমাদের দেখে অনেক মানুষ বাদান খারাপ মন্তব্য করে, কথা বুঝতেছেন না। আমি একদিন ইসুদ্দি থেকে বাদান আপনার মাফিল করে ইসুদ্দি থেকে যখন ট্রেন গাড়ি ট্রেনে উঠছি, গাড়ি তুলছি, রেলগাড়ি তুলছি, আপনার এক জায়গা দুইটা সিট, এক জায়গা হলো বাদান চারটে সিট, আমি দুইটা সিটে বসছি, একটা লোক আমার পাশে, আমার গায়ে আতরের গন্ধ, আমার আতরের বাসনা দেখে সে দেখে ও এইরকম করে আপনার মুখে রোমান এইরকম করে রয়েছে, কথা বুঝতে পারেন না। আমি বললাম ভাই এরকম করে রয়েছেন কে, লোকটা বলতেছে আপনার গা দিয়ে গন্ধ, আতর আতর গন্ধ, তাহলে শরীর জলে কি জলে না? আল্লাহ রসুল সর্বপ্রথম ভালোবেসেছে খুশবুকে আতরকে, দুই নম্বর মাজা থেকে, তিন নম্বর ভালোবাসেন আল্লাহ, আর আল্লাহ নবী রাসুলকে আপনার মাজা থেকে, তিন নম্বর ভালোবাসেন নামাজকে, সুবহানাল্লাহ কে দরকার। তাহলে আল্লাহ রসুল দুনিয়ার মুখ বুকিয়েছে আতরকে খুশবুকে ভালোবাসত, আর খুশবু আতর আমার গায়ে আছে ওইরকম করে রুমাল নিয়ে আছে, আমার মাথার চুল একবারে মাথায় খারাপ হবে না, আমি ওর ওই সাইজ দেখে এই ধরন করে বসে রইলাম খারাপ করলে মুখ দিয়ে। আপনি এইরকম করে রইলেন কে, কম তোর প্যান দিয়ে গন্ধ, কারণ তুই দাঁড়া থেকে পেশাব করিস, এই প্যানটে বসে থেকে পেশাব করলে হয়, হাত কাঁদি দাঁড়া থেকে পেশাব করলে হয়, বাদানে এক পোয়া, আর রাস্তা দিয়ে হারিয়ে যায় চাকির চাকিক আর এক কেজি, চাকিক চাকিক আর এক পোয়া, প্যান নষ্ট করে কথা করে কথা ঠিক, মোটা ব্যাংকে ফেদে সাত আট দিন ফেদে দুইয়া দেয় না, যে দুইয়া দিলে পুষ্প যে শীতে দিন শুকা দিয়ে লাগবে পনেরো দিন, কথা বুঝতেছেন না। ওই ব্যাম দিয়ে গন্ধ বাড়ায় ও রাস্তা দিয়ে হাঁটে যায়, পিছনে মাসি ভিন ভিন করে, ওকে মোবাইলের বাজনা বাজতেছে, তো সিরিয়ে ভালো দেবো টুবিওয়ালা দেখলি আর সুপওয়ালা দেখলি তুমি পাগল আসা, এটা ভালো না। আর ওর মনে কথা, ওর মুখে আর কোনো কথা না। আমার ভাইয়ের আমার ইমাম সুলেখা বলে পাঞ্জাবি আলা টুপি বাজা আমারে পাগল করলি,
এবার জলেখা একটা বুদ্ধিতে উপনীত হইল, এই জলেখা একটা বাদাম ঘরের মধ্যে, বাদাম ইসু আলাইহিস সালামকে একটা ঘরের মধ্যে ঢুকাইলে না, বাদাম সাতটা দরজায় অথবা দশটা দরজায় দশটা তালা লাগাইয়া চাবিটা তার মুষ্টির মধ্যে বাদাম রেখে দিল, নেকের ছবিগুলি চতুর্দিকে রাখছে। জলেখা আর জলেখা কি করলেন, ইসু নবীকে ঘরের মধ্যে নিয়ে কাপড় সুপুর খুলিয়া একেবারে উলম হইয়া এই জলেখা ইসু আলাইহিস সালামকে বলতেছে, কলা হায় তালা, এ ইসু আমারে খুশি করো তুমি খুশি হও। ইসু আলাইহিস সালাম এই দৃশ্য দেখিয়া চক্ষু দুইটা বন্ধ করিয়া আল্লাহর কাছে বলতেছে, কলা মা জল্লা, আল্লাহ এই নারীর কবল থেকে তুমি আমার হেফাজত করো। সিল্লা কম সুবহানাল্লাহ, ইসু নবী বলে এই নারীর কবল থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ বলে, বন্ধুরে আমার কাছে যখন তুমি সাহায্য চাইলে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। বন্ধুরে তুমি দৌড়া চোখ বন্ধ করিয়া দৌড়া দরদার সামনে গিয়ে দাঁড়াইবে, আর আমি আল্লাহ আমার কুদ্দর দিয়া এই জলেকার ষড়যন্ত্র তালাগুনি খট খট করে আমি আল্লাহ খুলে দিব। কারণ আমার হাতে বাদাম তালা লাগা লাগছি, মুষ্টির মধ্যে আমার চাবিটা রয়ে গেছে, কিন্তু ইসু নবী দরদার কাছে যায় আর খটখট করে দরদা খুলিয়া যায়। বাদাম এক করে লাশ দরদার কাছে যখন গেছে, ইসু নবী দরদার কাছে গেছে, দরদা খুলে দিয়ে গেছে, ইসু নবী এক পা বাইরে আর এক পা ভিতরে। জলেখা মনে মনে চিন্তা করতেছে, এখন তো আমার হাত থেকে বাদাম চলে যাচ্ছে, পিছন থেকে জামা টান দিয়ে ধরছে, বারবার কুকুর তুমি খেলে গেছো দান, এবার ধরা পড়ে গেছো, ওরে সোনার সান, ওরে সোনার সান, জামা টানে ধরছে, জামা ছিঁড়ে গেছে, ইসু নবী বাহিরে বের হয়ে গেছে। আজিজ মিশ ওই ঘরে দরজার কাছে দাঁড়া আছে, ইসু আলাইহিস সালাম দৌড়া যখন বাহিরে বের হয়েছে, আজিজ মিশর লক্ষ্য করে দেখে পিছন থেকে জলেখা দাঁড়া ধরছে ইসু নবী। এই সময় আজিজ মিশর বলতেছে, তোমার এই অবস্থা কেন? ইসু আলাইহিস সালাম কিছু বলবে বলবে এমন সময় জলেখা ডেকে ডেকে বলতেছে, পানের স্বামী আমার, আপনার এই কেনা গোলামটা আপনার বিবির ইজ্জত নষ্ট করবার চেষ্টা করছে কিন্তু পারে নাই। কি সত্যি মানুষ দেখতেছেন না? মিশরের প্রেসিডেন্ট আজিজ মিশর জ্ঞানী মানুষ, লক্ষ্য করে দেখে আপনার ইসু আলাইহিস সালামের জামার পিছনে ফেরা আর সেরা জামাটা জলেখার হাতের মুষ্টির মধ্যে রয়ে গেছে। আজিজ মিশর বলতেছে, আস্তাগফিরুল্লাহ, জানবি কি ও মহিলা, পুরো কথাটাই তুমি মিথ্যা কথা বলছো, সিল্লা কম সুবহানাল্লাহ। খুব খারাপ লাগতেছে না? আমাদের দেশের যুবকেরা মেয়েদের বাদাম প্রেমে পড়ে, টাঙ্গাইলে আমি আপনার পার্কে গেলাম, একটু পার্ক দেখে আসি, আমি তুমি বাদাম খুলিয়া পার্কের ভিতরে ঢুকলাম, দেখি একটা যুবক ছেলে যুবক মেয়ের এরকম করে হাত ধরছে, কথা বলছে না কথা বলছে, আমার যুবক ছেলেটা মেয়েদের বাদাম করে হাত দিছে কি আমরা বুঝি না? আমি বাদাম দেখতে দেখতে যাচ্ছি, আমি চিন্তা করলাম আল্লাহ ডুবলাম কোন জায়গা, আমাকে একজন ডাকে বলতেছে, এই ভাই আপনার কি জোড়া নাই? আমি বললাম, না আমাদের জোড়া নাই, আমাদের জোড়া আছে বাড়ি, আর তোমাদের জোড়া হলো পার্কে, কথা পায় না কথা পায়। আমি লক্ষ্য করে দেখলাম, আর একটু দূর আগে গেলাম, আগে যা লক্ষ্য করে দেখলাম একজন মহিলা সিট হয়ে শুয়ে আছে উপর বলে মুখ দিয়ে, আর একটা ছেলে বাদাম কিনছে, বাদাম কিনিয়ে হাত দিয়ে বাদাম টিপতেছে, আর মুরগি শুয়ে আছে উরুর উপরে, কথা বলবে না কথা বলবে। মুরগি যদি যুবতী হয়,
মোরগ যদি একটা হয় যেই বাড়ি মোরগ আছে পাঁচ ছয়টা মুরগি মোরগের পিস পিস ঘুরে তাহলে ওই যে মুরগি আপনার মোরগ বসে আছে উরু পাইতে দিয়ে মুরগি মাথা দিয়ে উপর বাড়লে আছে মোরগ আপনার বাদাম সিলাইয়া মুহের মধ্যে দিছে আর মুরগি টুক টুক করে খাচ্ছে কথা বুঝতেছেন না রঙের সাদে মালা দেয় পুটি রঙের জামা রঙের সাদে মালা দেয় পুটি শালিরে না দেখলে দুরবা পায়া যায়াস্তি রঙের জামা রঙের সাদে রঙের জামা রঙের সাদে মালা দেয় পুটি কথা বুঝতেছেন না কাঁচা বাদাম খাইলে পারে কাঁচা বাদাম খাইলে পারে যৌবন হবে ভালো কে কিনিবে কাঁচা বাদাম কিনে না করে কাঁচা বাদাম খাইলে চোখের জুতি হইল কেলো ভালো হরিবে বাদাম খাইলে শরীরের তত্তা বাদাম উজ্জ্বল হইবে কাঁচা বাদাম কিনেলোর এখন নেয় গড়ে হাতের ছুরি বন্ধ করে খে বাদাম নেয় কিনে কাঁচা বাদাম খাইলে শরীর ভালো হয় তোরে হায় হায় কাঁচা বাদাম খাইলে শরীর ভালো হয় তোরে বলি বাইরি কোনেকে গলার হাস মারা কি কাঁচা বাদাম কিনিবে কাঁচা বাদাম খাইলে শরীর ভালো থাকিবে কাঁচা বাদাম খাইলে শরীর ভালো থাকিবে আল্লাহর নাম বলিয়া বাদাম কিনেছে ইউটিউবে এই কথা নিয়ে বাদাম জ্বর হইতেছে এই দেখিয়া যুবকেরা পাগল হইয়াছে হাতের ছুরি রাইখে লোরা কাঁচা বাদাম কিনেছে কথা কম না কে একের কথা আহ সিলে উসি ডিজিটাল ভক্তরা খারাপ লাগতেছে নাকি আসলে কষ্ট দেওয়ার জন্য আসি আমার ভাইয়ের আমার কথা বুঝতেছি না আমি ওয়াজ করতেছি না আমার ভাইয়ের আমার ইমাম এই সুলিখা যখন ইসুফ আলাইহিসসালামকে ঘরের মধ্যে বাদাম আটকাইছে কথা বুঝতেছেন না জোরকা ইসুফ নবীর প্রেমে পড়ে গেছে এটা কি কোরআনের কথা না আমার কথা জোরকান কার কথা তেনাপন কি কি করে বলেন আপনি আমি তো কোরআনের কথাই বলতেছি এ সব কোরআনের কথা এটা গল্প না সুবহানাল্লাহ তে জোরকান জিনিসটা বোঝা লাগবে এই যে কোরআনের মধ্যে আল্লাহ তুলে দিচ্ছে আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিবের উম্মতেরা মিশরের মহিলারা জলেকাকে আপনার আপনার গালি দিয়েছে জলেকা একটা যুবক ছেলের প্রেমে তুমি পড়ে গেছো ওর মধ্যে তোমার কি আছে তোমার তো স্বামী আছে স্বামী তুই কেন ওই যুবকের পিছনে লাগছো বলে তোমরা আমাকে অপমান করছো তাহলে তোমাদের দাবাত দিল কিতাবের মধ্যে লিখতেছে 70 জন মহিলাকে বাদাম দাবাত করছে একটা আপনার প্লেট দিছে প্লেটের উপরে একটা করে বাদাম আপেল দিছে একটা করে চাকু দিছে রেশমির পোশাক পরাইয়া ইসুর নবীকে বাদাম সামনে বসা আর বলতেছ ও মিশরের নারী রে একটা করে আপেল তোমরা হাতে নেও আর একটা করে চাকু হাতে নেও আপেল কাটতে থাকো মিশরের মহিলারা ইসু নবী সিহারার দিকে তাকাইয়া থাকতে থাকতে হাতের কাঙ্গুল কেটে ফেলছে ওরা বাদাম টের পায় না এবার ডাকতে বলে কি ব্যাপার হাত লালকে এত কাটা তোমার হাত দেখি
তোমার হাতও তো কাটা, তোমার হাত দেখি তোমার হাতও তো কাটা, এখন কে তোমাদের দিছে এরকম বাধা? কথা বুঝতেছেন না? বলে আমরা ইসু নবীর রূপের দিকে তাকাইয়ে থাকতে থাকতে আপেল খাটতে খাটতে আমাদের আঙুল কেটে গেছে, আমরা টের পাই না। ইবার বলতে সব ঈশ্বরের নারীরা মুহূর্তের জন্য ইসু আলাইহিস সালাম তোমাদের কাছে বইছে, আর হাত কাটলে আপনার আপনার আপেল কাটতে কাটতে আঙুল কেটে ফেলছো, তোমরা টের পাও নাই। যে ইসু নবী রাত দিন 24 ঘন্টা আমার চোখের সামনে দেবো রে, আমি জোরকা কেমন করে সহ্য করি? আমার বাইরা ইসু আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এখন যদি এই অবস্থা যদি বাইরে থাকি আমার ইমান আমি ধরে রাখতে পারবো না। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা যেবা যাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সালেহাত আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ইমান আনবে, দুই নাম্বার যারা নেক কাজ করবে ওই মানুষটাকে আল্লাহ জান্নাতে দিবে। ইসু আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার ইমান ধরে রাখতে পারলাম না, আল্লাহ ইমান আমার ধ্বংস হতে পারে, তুমি আমাকে জেলের মধ্যে দাও। ওই মহিলার কারণে জেলের মধ্যে চলে গেল। এবার আপনার ওই জোলেখাকে বলতেছে, জোলেখা ইসু আলাইহিস সালাম জেলের মধ্যে গেছে, কেউ তার জন্য বেল ধরবে না, জামিন নিবে না, কারণ তার মার খবর নাই, বাবার খবর নাই, ভাইয়ের খবর নাই, কত কাল যুগ যুগ ধরে জেলের মধ্যে থাকবে, আর তোমার মনের আশা পুরো হবে না। জোলেখা বলতেছে, আমি যদি ইসু নবীরে যদি না পাই আমি এই সংসার করবো না। ইসু রইল জেলের মধ্যে, জোলেখা চলল বাদাম জঙ্গলার ভিতরে। এইভাবে একদিন নয় দুই দিন নয়, দীর্ঘদিন যখন কেটে গেলেন, আল্লাহ ইসু আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্ট বানালেন। আমার আল্লাহ সিল্লাকম সুবহান আল্লাহ। অনেক ঘটনা আছে বলার আমার সময় নাই। ইসু আলাইহিস সালাম যখন মিশরের প্রেসিডেন্ট হলেন, আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধুরে 6 বছর এই দেশে গজব হবে, আপনার ফসল হবে না, অভাব অনটন পড়ে যাবে। কথা বুঝতে চান না? আমাদের দেশে বাদাম সরকার যদি আপনার সরকার যদি পরিবর্তন হয়, প্রত্যেক বছর মানুষের বাদাম ইজ্জত কমে, আপনার খাদ্যর মান বাদাম বাইরে যায়, মানুষের মান কমে আর খাদ্যর মান, মানুষের মান কমে যায়, খাদ্যর মান বাদাম বাড়িয়ে যায়। কারণ হলো যে সরকার আছে সেই সরকার আইসে খালি তেলের দাম বাড়ায়, বিদ্যুতের দাম বাড়ায়, পেট্রোলের দাম বাড়ায়, চাউলের দাম বাড়ায়। আমি যখন সত্য ছিলাম আমি কিন্তু পাকিস্তান প্রিয়তের মানুষ, কথা বুঝতেছেন না? তখন আমি সত্য 6 কেজি হলো চাউল, কথা বুঝতেছেন না? পাকিস্তানের সাথে দ্বন্দ্ব লাগলো, আপনার 6 কেজি চাউল, এরপরে 10 কেজি চাউল, 6 কেজি হলো বাদাম আপনার কাগজের দিস্তা, এটা নিয়ে দ্বন্দ্ব লাগলো। দ্বন্দ্ব হইতে হইতে বাংলাদেশ যখন স্বাধীন হইল, চাইলে হলো 7 টাকা কেজি, কথা বলতো না? কথা তাহলে স্বাধীনের পরে যে চাউলের জন্য আমরা দ্বন্দ্ব করলাম 10 আনা কেজি চাউল, আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পর হয়ে গেল 7 টাকা কেজি চাউল, তাহলে চাউলের দাম কমলো না বাড়লো? এখন ওই সরকার যখন চলে গেল আর এক সরকার আসলো, চাউলের দাম কম না বেশি? আবার ওই সরকার চলে গেল আর এক সরকার আসলো, চাউলের দাম কম না বেশি? আবার এখন যে সরকার আসছে, এই সরকার আসিয়া পানির দাম বৃদ্ধি করছে, কথা বুঝতেছেন না? ওয়াটার পানির দাম বৃদ্ধি করছে, তেলের দাম বৃদ্ধি করছে, গ্যাসের দাম বৃদ্ধি করছে, পেট্রোলের দাম বৃদ্ধি করছে, চাউল হলো 60 টাকা কেজি, কথা কর্ম কথা। আবার যদি বলেন এই সরকার বাদ দিয়ে আর এক সরকার আসলে আমাদের 10 টাকা কেজি চাউল খাওয়াবে, তাই কি খাওয়াইবে? মুখ কর্ম করবে। এই সরকার যদি 60 টাকা কেজি খাওয়ায়, আর এক সরকার আসলে ও খাওয়াবে 70 টাকা কেজি, তাহলে আমাদের খাদ্যর দাম বাড়তেছে, মানুষের ইজ্জত কমতেছে, কথা বলবে না? কথা বলবে, কথা যদি না বলতে বুঝো তো কেমন করে? না কথা বলে ভালো করে বোঝার চেষ্টা করেন, কথা কওয়া লাগবে না, কথাকে আমি অবাস্তব বলতেছি। তাহলে আমরা মানুষ শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতির ইজ্জত কমতেছে। আচ্ছা মানুষের আল্লাহ আমাদের জন্য খাদ্য বানাইছে না খাদ্যই আমাদের জন্য বানাইছে? আমাদের জন্য খাদ্য বানাইছে। তাহলে আল্লাহ তেল বানাইছে আমাদের জন্য, আমাদের জন্য তেল বানাইছে, আমাদের জন্য পেট্রোল বানাইছে, আমাদের জন্য খাবার দিছে, আমাদের জন্য গাড়ি
দিছে আমাদের জন্য বিদ্যুৎ দিছে তাহলে আমাদের কারণে আজকে আমাদের দাম কমতেছে খাদ্যের দাম বাড়তেছে পেট্রোলের দাম বাড়তেছে তেলের দাম বাড়তেছে গ্যাসের দাম বাড়তেছে বিদ্যুতের দাম বাড়তেছে আমাদের দাম কমতেছে বুঝে না বুঝে না কথা কি আবার শুরু করতেছেন নাকি ঠিক কথা খুব খারাপ লাগতেছে নাকি আচ্ছা আমি যদি আর ঘন্টা দেড়েক আলোচনা করি শোনা জন্য রাজি আছেন আচ্ছা হাত তুলে দেখান তো রাগ করবেন কারা কারা না বলছি আপনাদের মন মানসটা খুবই ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কারণ শিখে দেয় জোর করে আমি আমার ভাইরা আমার ইবাদত ইসু আলাইহিস সালাম যখন মিশরের আদম পেশিদিন হইলেন সুবহানাল্লাহ বললেন না আল্লাহ বলে দিলেন বন্ধুরে আপনার ছয় বছর মনে করেন ছয় বছর দেশে অবনতন হবে খেতে ফসল হবে না আর ছয় বছর বাম্পার ফলন হবে যেই খেতে দশ মন গম হয়েছে ওই খেতে হবে বাদাম বিশ মন গম যেই খেতে পনেরো মন গম হয়েছে ওই খেতে হবে বাদাম বিশ মন গম আপনার ডাবল ডাবল ফলন আল্লাহ দিবে ইসু আলাইহিস সালাম খাদ্য গুনে বাদাই করে রাখছে বাদাই করে রাখবার পরে ছয় বছর এক টানা অবনতন বাদাম পড়ে গেছে ছয় বছর পর অবনতন যখন বাদাম চলে গেল আল্লাহ ডাক দে বলে ইসু রে তোমার এলাকার মানুষ অনেক কষ্ট করছে প্রত্যেকটা মানুষকে একদিন তোমার রাজ খরচা একদিন দাবার দিয়ে দিয়ে তোমার এলাকার দেশের সব মানুষকে খাবার গুলি খাও আমার বাইরে সারা দেশে দাম দ্বারা পিটে দিলে ইসু আলাইহিস সালাম আমার রাষ্ট্রের ধনী নাই গরিব নাই ফকির নাই মিসকিন নাই সব মানুষ একত্র করে আমার বাড়ি বাদাম খেয়ে যাবে খাইতে খাইতে বাদাম লাস্টের দিনে যেদিন বৈঠক হয়েছে শেষ বৈঠকে মাত্র সত্তর জন লোক ইসু আলাইহিস সালাম বলতেছে আমার এলাকায় সব মানুষ কি খাবার খাইছে বলে হুজুর আপনার দেশের সব মানুষগুলি খাবার খায়া গেছে একজন পুলিশ যায় বলে হুজুর সব মানুষ খাইছে জংলার মধ্যে একজন বুড়ি মহিলা বসে আছে এই মহিলাটা খাবার খায় নাই ইসু নবী বলল তাড়াতাড়ি ঘোড়া না ওই জংলার ভিতরে দায় বুড়ো মহিলাটাকে আমার দরবারে হাজির করো সেখানে খাবার কারণ তাকে খাবার খাওয়াও এই পুলিশ বাহিনী এই পুলিশটা আপনার ঘোড়া নিয়ে জংলার ভিতরে দেখা থাকে একজন মহিলা কি যেন বসে বসে বাদাম দান করতেছে ডাকতে বলে অত মহিলা আমাদের মিশরে প্রেসিডেন্ট ইসু আলাইহিস সালাম দাবাত করছে আপনি শুনতেন বলে হ্যাঁ শুনছি এলাকার সব মানুষ খাবার খাইছে শুনতেন বলে হ্যাঁ শুনছি খুব সুন্দর খাবার খাইছে আপনি কেন গেলেন না কয় না আমি যাব না কেন যাবে না কয় যতক্ষণ পর্যন্ত মিশরের প্রেসিডেন্ট আপনাদের ইসু নবী মিশরের প্রেসিডেন্ট আমাকে নিতে না আসবে এতক্ষণ পর্যন্ত আমি দাবাত খাইতে যাব না এবার পুলিশকে কি করলে এই পুলিশটা দৌড়া ইসু নবীর কাছে চলে আসলেন মহিলা পুলিশ না কিন্তু কথা বুঝতেছেন না আল্লাহ পুরুষের অর্ধঙ্গিনী বানাইছে মহিলাকে এই মহিলা বাংলাদেশে নাত্য পুলিশ অফিসার হয়েছে কথা বুঝতেছেন না ঢাকা শহরের মধ্যে পুলিশ অফিসার মহিলা পুলিশ কি করতেছে রাতের বেলা বাদান পাহারা দিচ্ছে একটা সেফা গলি একটা সোর বাদান আস্তে আস্তে তালা খুলতেছে মহিলা পুলিশ দেখিয়া ওই সোরে বাদান ধাওয়া ধরছে সেফা গলির মধ্যে কথা বুঝতেছেন না এবার পুলিশ ওই সবটা চিন্তা করতেছে রাতের বেলা আমাকে দৌড়িয়ে ফালাইছে আর মহিলা মানুষ আমাকে দৌড়বে আমার তো ইজ্জত চলে যাবে এবং মরা ওবে মরা ঘুরিয়া উঠে রাইফেল সহকারে জরা ধরছে কথা বুঝতেছেন না সেই পুলিশটা পিছনে পড়ছে বলতেছে বুবুরে এই সাকির কপালে ছাই চল এখন বাড়ি মিলে যাই যাকে সোর দরা ধরে রাখছে বলে আমি সোরে আগেই ছাড়িয়ে দিছি এখন সোরই আমার ছাড়তেছে না ভাই লা ইলাহা এই পানে মার বান্ধ বেলা আকাশে লাগবে মরণ
বেলা এই পালে আমার রংসামিতে যা পাবার হবে তোমার মুজালা ইলাহা আমার ভাইয়ের আমার দেখেন দেশের কি অবস্থা হাদিস শরীফের মধ্যে কোরআনের মধ্যে আসছে যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে যদি পুরুষ নেতৃত্ব না হয় মহিলা যদি নেত্রী হয় মহিলা নেতৃত্বে যদি দেশ চলে এই দেশে সাত রকমের বজবাল্য আসবে আল্লাহর আসমান থেকে কথা বুঝতে চান না এই মহিলারা থাকবে বাদাম ঘরের ভিতরে এই মহিলাদেরকে আল্লাহ বানাইছে আপনার তৈরি করেছে বাদাম পর্দার ভিতরে আদম আলাইহিস সালামকে তৈরি করেছে আল্লাহ জান্নাতের বাইরে আদম নবীকে তৈরি করবার পরে আল্লাহ আদম নবী যখন জান্নাতের মধ্যে দিলেন আগুন রে জান্নাতের ভিতরে যাও যেখানে খুশি সেখানে যাও যাহা খুশি তাহাই খাও আদম নবী জান্নাতের মধ্যে বাদাম ভালো লাগতেছে না আদম নবীর ভালো লাগে না আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতে সুদুর সকল মাখলুকের মনের খবর কে জানে আরো জোরে জোর হইল না আল্লাহ জানে আদমের ভিতরে কিসের যেন অবাক আল্লাহ মনের খবর জানিয়ে আদম নবীর চোখের মধ্যে বাদাম তন্দা দিলেন আর বাঁকা বামের বাম পাশের বাঁকা হাড়ের দ্বারায় আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন আদম নবীর ঘুম ভেঙে গেলেন আদম নবী জেগে দেখে একজন মহিলা সুন্দরী মহিলা যে বিশ্ব সুন্দরী চারজন মহিলার মধ্যে মা হাওয়া আলাইহিস সালাম হলো একজন আদম নবী হাওয়াকে আকাশের দিকে তাকায় একবার সুবহানাল্লাহ আমার হাওয়ার দিকে তাকাইয়া বলে আলহামদুলিল্লাহ হাওয়ার দিকে যখন আদম আলাইহিস সালাম হাত বাড়াইছে আল্লাহ ডাকতে বলে এ আদম হাত বাড়াস নে এটা হলো অন্য নারী হাত বাড়াস নে আজ হালাল করো তাই আল্লাহ আমি কি দিয়ে হালাল করব আল্লাহ বললেন আমার নবীর নামে 11 বার দরুদ পড়ো হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে আর আমাদের দেশের ছেলেরা মেয়েরা 2 টাকা দিয়ে কেনে ফুল মোল্লা সারা বাদাম করে কবুল কত কম না আর বিয়ে করা লাগে না ওরাই ওরাই বাদাম আপনার একা একাই বিয়ে করে হে আকাশ হে বাতাস সাক্ষী থাকি তোমাকে সাক্ষী রাখিয়ে আমরা দুজন বিয়ে করলাম বিয়ে করিয়ে 2 মাস পরে বউ থুয়া জামাই থুয়া বউ চলিয়া যায় আর ছেলে তখন বাদান আপনার গান্দার কুলকে হাতে নিয়ে গান্দা খায়া পাগল হয়ে যায় বিড়ির আগুন দিয়ে বাদান হাত ফেক দেয় এরপরে বাদান কি করে গান্দা খায় বেলের দিয়ে হাত ফারে কথা কয় না আর রাস্তা দিয়ে যায় কয় আমার কলি যাতে তীর লেগেছে কলি যাতে তীর লেগেছে হাজার হাজার খাসায় পোষা ময়না পাখি এখন যে নৌকা খাসায় পোষা ময়না পাখি এখন যে নৌকার আমি শুনে বললাম তোর কলি যায় যদি তীর লেগে থাকে হাজার হাজার আল্লাহর জিকির করলে পালক পরিষ্কার হবে তোর নবী বললেন কুল্ল সাইয়েল সিকালাতুল সিকালাতুল কুলবিল জিকুল্লা বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা তোমার পরিষ্কার হয়ে যাবে সিলে বলুন মারহাবা আজকে এই নারীরা পর্দার ভিতরে না পর্দার বাইরে তৈরি করলেন পর্দার আপনার বাইরে আপনার জান্নাতের বাইরে আর হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন জান্নাতের ভিতরে তারপরে বাদান পুরুষের ভিতরে বামের হার দিয়ে পাকা হার দিয়ে বাদান নারীকে তৈরি করেছে তাহলে বোঝা গেল পর্দার মধ্যে তৈরি করছে এই নারীরা পর্দায় থাকবে এই নারীর হ্যাঁ এখন বাদান স্টেজে বাদান উঠে আসছে মহিলারা বাদান মেম্বার হচ্ছে চেয়ারম্যান হচ্ছে এমপি হচ্ছে এমপির কথায় বাদান ফেলে দিলাম এমপির কথাই ধরলাম না এখন বাদান আপনার মহিলারা কি করছে এই মহিলারা চেয়ারম্যান হইয়া আপনার কোরআনের মাহফিলে এসে বাদান বক্তৃতা দিচ্ছে সব পুরুষ বালো থায়া বসে আছে একটা কথা বলে না আমার ভাইরা আমার জিনেদের ঘটনা বাদান শুনছেন একজন হিজরা মহিলা যারা 3 নম্বরে কথা বুঝতে আছেন না হিজরা মহিলা 3 নম্বরে যার দলের কোনো অস্তিত্ব নাই দলই নাই যারা হলো গৃহীত
কথা কয় না কথা কয় নৌকা মার্কায় একটা পার্টির সাথে বাদান আপনার ইলেকশন করিয়া বিপিল ভোটে জয়লাভ করছে একজন হিজড়া একজন মহিলা বাংলাদেশের প্রথম বাদান ইতিহাস করছে বাংলাদেশের স্পিকার সর্বপ্রথম শিরিন সারবিনে আর বাংলাদেশের একজন চেয়ারম্যান আপনার হিজড়া মার্কা একজন মহিলা বাংলাদেশের বাদান প্রথম চেয়ারম্যান ওরা যান দেশে এখন গেছে কোথা ওই হিজড়া মহিলা বাদান দুইটা তিনটা মসজিদ বাদান বানাইছে আর নৌকা মার্কাকে একেবারে বাদান দুবাই হে নৌকাকে হার মানাইয়া বাদ হিজরা হয়েছে চেয়ারম্যান কথা কয় না নৌকাকে ভাই হার মানাইয়া নৌকাকে ভাই হার মানাইয়া হই হিজরা হয়েছে চেয়ারম্যান বাংলাদেশে প্রথম বাজার হিজরা হচ্ছে চেয়ারম্যান বাংলাদেশে প্রথম ইতিহাস করলো এই ইতিহাসটা আপনার এই কিয়ামতের আগ পর্যন্ত লিপিবদ্ধ থাকবে ওদের সংগঠনটা এখন বাদান শক্তিশালী হবে কথা বুঝতে চান না এই হিজড়া মহিলাটা আপনার কালকে ভাষণ দিল আমি দেখলাম বলে এলাকার মানুষ আমাদের ঘৃণে করতো এই যুবকটা ওই মহিলাটা বলতেছে মানুষেরা আমাকে ঘৃণে করতো আর আমি যখন মানুষের পাশে যখন দাঁড়ালাম আর ইলেকশন যখন করলাম চিন্তা তখন বলতেছে মানুষ এখন যখন আমাদের ভালোবাসে আমরা ভালোবাসা দিব মানুষের মন জয় করব আল্লাহ নবী বলেছে মানুষকে বেশি বেশি করে ভালোবাসবে আল্লাহ বললেন মানুষকে বেশি বেশি করে ভালোবাসো আল্লাহ বললেন মানুষের ভিতরে আমি আল্লাহ থাকি সিল্লাকুম সুবহানাল্লাহ একজন মহিলার মানুষের ভালোবাসার প্রতিবাদন আপনার আপনার মহব্বত আসলো জ্ঞান আসলো আর আমাদের এখন পর্যন্ত বাদাম জ্ঞান ফিরল না সিল্লাকুম ঠিক কিনে শোনেন যখন নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করলেন সুজন সুজন আছে না সুজন পলাইছে ওইটা সুজন মাঝি রে এটা কোন গাতে লাগাইবে প্রেমের লা ও যে এই জনি তি ক্যামেরা থুইয়া গুইরে চলে আসা তুমি সুজন বন্ধু রে ওই প্রেমের দান্দায় আছে এগুনে বলবো না কি জানে বলতেছিলাম নূহ আলাইহিস সালাম হ্যাঁ নূহ আলাইহিস সালাম কি করছে কিস্তি তৈরি করছে একটা নৌকো তৈরি করছে আমার ভাইরা নূহ আলাইহিস সালাম বললেন আমার কিস্তিতে যারা চড়বে তারা বাঁচবে আর যারা চড়বে না তারা মরবে তাহলে এই নৌকার একটা বরকত আছে না নাই আমার ভাইরা তাহলে নৌকার একটা বরকত আছে নূহ আলাইহিস সালাম বলতেছে আমার নৌকা যারা চড়বে তারা বাঁচবে নৌকা যারা চড়বে না তারা বাদাম মরিয়া যাবে এই বলে নৌকা বানাইয়া কিস্তি বানাইয়া নৌকাটা বাদাম রাখে দিছে আর বলতেছে নুহুরে কবে বন্যা আসবে কবে বর্ষা আসবে এ নুহু কৌ তোমার আল্লাহ বর্ষা দিবে তোমার আল্লাহ ক বর্ষা দিক মরুভূমির ভিতরে কবে বর্ষা দিবে সহ্য হয় না ইহুদিরা আমাকে ধিক্কার দেয় গালি দেয় ইহুদিরা কি করে না এলাকার সব মানুষ মিলিয়া আপনার নূহ নবীর বাদান নৌকো ভরে ভরে বাদান পায়খানা করছে কিছুদিন পর নূহ আলাইহিস সালাম যা দেখে নৌকো বরিয়া গেছে বাদান পায়খানা দিয়ে কথা বুঝতেছেন না আমার একটা বুড়ি আছে একটা বুড়ো আছে বুড়ো আর বুড়ি বলতেছে এলাকার সব মানুষ নূহ নবী নৌকো ভরে পায়খানা করতেছে চলো আমরা দুইজন বুড়ো বুড়ি যাই ওই নৌকো ভরে পায়খানা করব দুইজন বুড়ো আর বুড়ি গেছে মাথা কাটার উপর বসে যখন বাদান কথন দিছে বুড়ো বাদান বুড়ি বাদান পড়ে গেছে গুড় মধ্যে ডুব দেওয়া উঠছে 25 বছরে যুবতী হয়ে গেছে সুবহানাল্লাহ বললাম না এবার বুড়ো কা বুড়ি তুমি কয় যে আমি তুই তো বুড়ি না তুই তো হলো 25 বছরের যুবতী কয় নূহ নবীর কিস্তির গুড় মধ্যে ডুব দিছি আল্লাহ বুড়ির থেকে জুয়ান বানাইছে
সুবহানাল্লাহ কর পুরো চিন্তা করতেছে বুড়ি রে এখন তো তুমি আমার তুই চলে যাবে কয় তোমার মতো বুড়ো দিয়ে আমি কি করব বুড়োকে আমি লাভ দিলাম লাভ দিয়া বুড়ো হলো 30 বছরের যুবক আর বুড়ি হয়ে গেল 30 বছরের বাগান যুবতী তাহলে নৌকার মধ্যে বরকত আছে না নাই আছে এলাকার মধ্যে খবর শুনে গেল কিসা লুহুবগির যেই কিস্তিতে বাদাম মানুষ মল পায়খানা করছে ওই মলটা যদি খায় গ্যাস যার আছে তার গ্যাস হারে যাবে পেটের ব্যথা আছে পেটের ব্যথা সেরে যাবে চোখের দাগ চোখ চোখ বাদাম আপনার নষ্ট হয়ে গেছে চোখে যদি বলা নেয় চোখের দুটি বাদাম বাড়তি হবে চোখ নষ্ট ভালো হয়ে যাবে এরপরে যার পেটের ব্যথা পেট বাদাম যদি খায় আপনার কি করে পেটের ব্যথা ভালো হয়ে যাবে গ্যাস্ট্রিক ভালো হবে আলসার ভালো হয়ে যাবে গ্যাস আপনার বিভিন্ন রকমের অসুখ বাদাম ভালো হয়ে যাবে তাহলে নৌকর বরকত আছে না নাই জলকান আছে না নাই আমার ভাইয়ের আমার দেখে একেবারে পরিষ্কার করে ফেলছে শেষ পর্যন্ত নৌকো দুয়ে দুয়ে গুবুনি বাদান খাইছে নূহ আলাইহিসসালাম এসে দেখে নৌকো পরিষ্কার ডাক দেওয়ালে আল্লাহ করলে কি কয় নৌকোর মধ্যে বরকত দিছে দুয়ে পরিষ্কার করে দিছে আর সে নৌকো ডুবলো কেমন করে আমি কি বলছো আপনারই বোঝে খুব খারাপ লাগতেছে নাকি চলবে তো যেইভাবে আপনারা তাকবীর দিতেছেন এখন যদি এইভাবে এখন বর্তমান জোরে জোরে মাইক দিয়া যদি ফকিরে ভিক্ষা না করে লা ইলাহা ইল্লাল্লাহ যদি না বলে বাড়িওয়ালা দরজা খুলবেও না গেটও খুলবে না ভিক্ষা করবে কারণ প্রত্যেক বাড়ি বাউন্ডারি করছে গেট করে দিতেছে ফকির আইসে আর খুলবে পারে না ভিতরে তালা দিয়ে থই আচ্ছা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়িওয়ালা বসে থেকে স্টার দরজা দেয় কে শোনেও না ভিক্ষাও দেয় না আমার এলাকার ফকির গেটওয়ালা বাড়ি ঘুরে দিতেছে কোনো বাড়ি যান না কে কোনো বাড়ি যাবো ডাক দিলে শোনেই নি তারাই করে না যাবো হ্যাঁ তো করলাম যে না ভিক্ষে আপনি নেবেন না কাহে ভিক্ষে লেগে যাইছি কমন তো কলিং বিলে সাপ দেন কলিং বিলে সাপ দিলে বাড়ির মধ্যে ক্রিং করে বাজে উঠবে তখন তারা এসে ভিক্ষে দিবে উনি তো যেই কলিং বিলে সাপ দিছে মানে কুত্তর দিছে সাউন্ড যে কলিং বিলে দেখে খাম 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 বুড়া মানুষ জোলা মানা দিয়ে দৌড় চলেছে আমি বুড়া মানা দৌড় হতে কারণ যেই কলিং বিলে সাপ দিছি কুত্তর ঘেউ করে দাওয়া দিচ্ছি তখন তার জোলাও নাই লাঠিও নাই কে বুড়ো মানুষ এই সে বেঁচে চলে গেছে বাবা আসলে আসল কুত্তা না বিজ্ঞা জানে আপনার আসল কুত্তা না কলিং বিলে কুত্তর সাউন্ড দিছে ফকির জানে বিজ্ঞা না লাগে বিজ্ঞা দেওয়ার ভয়ে ও কুত্তর সাউন্ড দিছে কথা কয় না কথা কয় বড় লোকটা আর বিজ্ঞা দিবে সেটা না হাসেন না কথা গুনে বসেন খুব খারাপ লাগতেছে নাকি একটা খাবার খাইছে এক ডিশের থেকে আপনার পাত্রের থেকে খাবার নিয়ে খাইছে আর একটা খাবারে যাইয়া কুকুর বাদাম মুখ দিছে তাহলে আপনি কোন খাবারটা খাবেন কুকুর যেই পাত্রে খাবার খাইছে যেই ডিশে খাবার খাইছে ওই ডিশের ভাত খাবেন না আপনার একজন বেনামাজি খাবার খাইছে ওই ওই জায়গা বাদান আপনি ওই ভাত গুনি খাবেন কোন গুনি খাবেন কে খাওয়া যাবে না বাহ ভালো তো ফতুয়া দেখে মুক্তিতে আপনারা হয়ে গেছেন ঘরে ঘরে একশো ব্যক্তি মান্যত করছে খ্রিস্টান আল্লাহ মুসলমানের কথা সত্য আল্লাহ সত্য কিন্তু আমরা বাপ দাদার ধর্মের মুখে সুনকালি পড়বে দেখে মুসলমান ত্যাগ মুসলমান হই না আমাদের ধর্ম ত্যাগ করি না আল্লাহ আমার বেদি যদি সারা দেয় আল্লাহ সুন্দর করে খিচুড়ি পাকাইয়া ইমানদার মুসলমানদেরকে খাওয়াবো সুবহানাল্লাহ বললেন না বাদাম বেদিতে বাদাম সেরে গেছে এবার খ্রিস্টান মহিলা সুন্দর করে বাদাম খাবার রান্না করছে আপনার শুয়রের মাংস দিয়ে কথা বুঝতেছেন না মাংস দিয়ে আপনার মসজিদে দিছে মুসলিরা নামাজছে বাদান আপনার কাতার ধরে যখন বইছে একজন বাদান আপনার পাতা পাইরে দিছে কাগজ দিছে আর একজন বাদান আপনার খিচুড়ি দিচ্ছে এমন সময় গোস্তটা কালারটাও বাদান ভালো হয়ে
হইছে একজন জিজ্ঞেস করতে এটা কিসের গোশত বলতেছে এটা গোশত না এটা হলো শুয়ারের মাংস একজন কা সি সি এইটা কি খাওয়া যায় এই কাম কে করল শুয়ারের মাংস দিয়ে কিসের রান্না করিয়া ওই মসজিদের মধ্যে দিল আর একজন বড় ওই খ্রিস্টানের বাচ্চা দিছে কেউ বলে তো কেউ বলে মা ও জানি যাইতে পারে না ওর সামনে সিলিয়ে ফেলবো এত বড় শহর আমরা মুসলমান শুয়ার কা আরাম গোশত দিয়ে রান্না করিয়া মসজিদের মধ্যে দিছে ওকে আটকাইছে এবার ইমাম সাহেব চলে আসছে ইমাম সাহেব বলছে মারামারি করে না কয় কি হয়েছে বলে হুজুর আমরা মুসলমান এই গোশত শুয়ারের গোশত দিয়ে দিয়ে কি খিচুড়ি মুসলমানের খাওয়া জায়েজ আছে বলে কিছু মানুষের জায়েজ আছে আর কিছু মানুষের জন্য জায়েজ না কথা বুঝতেছেন না ইমাম সাহেব বলতেছে এই শুয়ারের মাংস দিয়ে কিছু মানুষের জন্য খাওয়া জায়েজ আর কিছু মানুষের জন্য একেবারে হারাম আপনার কথা কবি নেছেন বড় বড় চোখ করে তাকাবে থাক এও আজান করব তাহলে আমি বলতেছিলাম ওয়াজটা বাদন মনে রাখেন তাতে রাত যদি শেষ হওয়া যায় হবে তাহলে একটা পাত্রে কুকুর মুখ দিয়ে খাবার খাইছে আর একটা বেনামাজি হাত দিয়ে বাদন খাবার খাইছে আপনারা বলুন কুকুরের ডাক খাওয়া জায়েজ না আপনার ওই বেনামাজি হাত দিয়ে খাবার খাইছে এইটা জায়েজ একটা জায়েজ হবে শুনবেন কি আচ্ছা থাকে ওই যে সুলেখার কথা মনে আছে আমি যাইতে পারি তোমাদের মিশরে বেশি ট্রেন যদি আমাকে যদি নিয়ে যায় তাহলে আমি আসবো তাহলে একটা ভিক্ষুক যদি একটা গরিব মানুষকে একটা ভিক্ষুককে যদি একটা চেয়ারম্যান দাবার দেয় আপনার মন্ত্রী কথা কথন বললেন না চেয়ারম্যান যদি দাবার দেয় আপনার ওই লোকটা যদি না আসে আপনার চেয়ারম্যান কি আগা যাবে ফকিন্নিক দাবার দিছে আসলে আবার আমারই যাওয়া লাগবে নাকি উপরে লোপকি দিয়ে চললেন লম্প দিয়ে চলার পরে চাপুক করছেন জঙ্গলার ভিতরে যা দেখে একজন বুড়ি বসে বসে কি যেন ধ্যান করতেছে যা করতেছে ওগো মহিলা আমি হলাম মিশরের প্রেসিডেন্ট আমি তোমাকে নেওয়ার জন্য আসছি আপনি আসুন ঘোড়ার উপরে চলুন আমি আপনাকে নিয়ে যাব চলেন যাই আমার বাড়ি খাবার খাবেন সব মানুষ খাবার খাইছে সব মানুষ গেছে আপনি কেন যান নাই আমি মিশরের প্রেসিডেন্ট ইউসুফ আলাইহিসসালাম আসছি এবার মেয়েটা ঘুরে তাকায় না এরপরে চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে ডাকতে বলে ওগো মহিলা কেন তুমি আমার দিকে তাকাও না এবার জোলেখা গুড়ে যখন ইউসুফ আলাইহিসসালামের মুখের দিকে তাকাইছে ইউসুফ নবী বাদান দেখে শুনকে উঠছে ওরে বাবা তুমি এখনো বেঁচে আসো বলে হ্যাঁ ইউসুফ রে আমি হলাম সেই জোলেখা আর তুমি ইউসুফ নবী জেলের মধ্যে আমি চিন্তা করলাম তুমি থাকবে জেলে আর আমি কেন আপনার আরামে থাকবো এই জন্যই আমি জঙ্গলার মধ্যে চলে আসছি ইউসুফ আলাইহিসসালাম বলতেছে জোলেখা তোমার এইরকম অবস্থা হয়েছে কেন সুলবেকে গেছে কার চামড়া ঢিল হয়ে গেছে বুড়ো হয়ে গেছে এইরকম হচ্ছে কেন জোলেখা বলতেছে পরামের বন্ধু রে বুড়ি হইলাম তোর কারণে সারা জীবন কাটাইলাম জঙ্গলার ভিতরে পরামের নবী রে দরদের নবী রে বুড়ি হইলাম তোর কারণে জোলেখা কান্দে ইউসুফ ইউসুফ আরে ইউসুফ ফিরে আয় তোমার জন্য বসে আছে অভাগিনী জোলেখা যেজন যাহার প্রেমে পড়ে সে তো প্রেমে পাগল হয় ইউসুফের প্রেমে জোলেখা পাগল কান্দে আইরে ইউসুফ ফিরে আয় ইউসুফ খাবালে
ore isub somagum sobol gul gul sobol gul gul sobol gul sulkhamale ore isub divani rute rute gelore mor suani sulkhamale ore isub somagum sobol gul gul sobol gul gul sobol gul silla bol marhaba কিছু বুঝতেছেন না খালি কথা আমার ভাইয়ের আমার তুমি যখন বেঁচে আছো আল্লাহ হুকুম দিয়েছে দাওয়াত খাওয়া লাগবে জলেখা বলছে আমি বুড়ো হয়ে গেছি হাঁটার মতো আমার শক্তি নেই আমি অনাহারে আছি আমি জঙ্গলার মধ্যে থাকি যদি ফল পাই খাই না পারলে না খাই আমি অনাহারে থাকি হাঁটার মতো শক্তি না জলেখা মনে মনে চিন্তা করতে ইসু নবী কোরআন উপরে চড়বে আমাকে চড়াইবে পিছন থেকে কোমর বাইরে ধরব জীবন ধন্য হয়ে যাবে কথা বুঝতে চান না আমার ইসু আলাইহিসসালাম বলে জলিখা তুমি ঘোড়ার উপরে চড়ো ইসু নবী জলিখাকে ঘোড়ার উপরে চড়াইলেন চড়াইয়া ইসু আলাইহিসসালাম লাগাম ধরে বাদন টেনে নিয়ে যাচ্ছে জলিখা ঘোড়ার উপরে সুবহানাল্লাহ বললেন না আমার ভাইরা রাজ দরবারে যখন নিয়ে গেলেন রাজখানা যখন খাইতে দিলেন জুলিখা রাজখানার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে দিয়ে কান্দে কি গো জুলিখা কেন তুমি খাবার খাও না জুলিখা বলে সুরে এই খাবার কত খাইছি আর কত বছর ধরে আমি খাবার খাই না কয় তুমি প্রাণ ভরে খাবার খা বলে না রে ইসু আমি খাবার খাবো না খাবার আমি খাইতে পারি তুমি কি আমাকে বিয়ে করবে ইসু নবী বলে এখনো তোমার ওই বাপ যাই নেই ইসু নবী আকাশের দিকে তাকে বলে আল্লাহ যে জুলেখাকে আনার কথা বললে এই জুলেখাকে আমি আনলাম এখনো সে বলে কি বিয়ে না করলে সে খাবার খাবে না আল্লাহ বলে বন্ধু ইসু রে আমি অর্ডার দিলাম তুমি ওকে বিয়ে করো সুবহানাল্লাহ একটু বলে দাও এবার বলতেছে জুলেখা আমি তোমাকে বিয়ে করব খাবার খাও জুলেখা খাবার খাইলেন ইসু বলে ঘিসাল্লামকে বলে বিয়ে করো আল্লাহ ইসু নবীকে জুলেখা ইসু বলে ঘিসাল্লাম জুলেখাকে বিয়ে করলেন এবার জুলেখা বাসর করে চলে গেলেন আপনার বাতি লাগা বাদান বসে আছে কারণ স্বামী আসবে অনেক বাদান আপনার বাসর ঘরে বাদান আমল রয়ে গেছে কিন্তু ইসু বলে ঘিসাল্লাম বাসর ঘরে বাদান যায় না আর বাসর ঘরের এই দুনিয়া একটা অপদার্থ গায়ক বাদন গান লেকচার বলতে কা দিও না রে বাসর ঘরে বাপতি নিবাইয়া যে স্বামী স্ত্রী বাসর ঘরে বাপতি দিবেন না জরা বাপুর তার তোর কি কথাটা আমি বলছি এই জন্য দিও না রে মসজিদ ঘরে বাপতি নিবাইয়া ও যে মুসল্লিরা পারবে না আমার কেমন কবিয়া মুসল্লিরা পারবে না আমার কেমন কবিয়া আর দিও না রে মসজিদ ঘরের বাপতি নিবাইয়া সিল্লা কম ঠিক কিনে ইসুন আমি মাসর করে যায় না আল্লাহ বলে ইসু রে তুমি কেন বাসর করে যাও না ইসু বলে খিসাল্লাম বলে আল্লাহ চলে তার যখন যৌবন ছিল তখন বিয়ে করার জন্য তুমি আমাকে অনুমতি দেও না এখন চলে থা বুড়ো হয়ে গেছে মাথার চুল পেকে গেছে গায়ের চামড়া ডিল হয়ে গেছে আল্লাহ বুড়িকে আমি বিয়ে করব আল্লাহ বলে বাসর ঘরে তুমি যাই দেখো আর যদি বাসর ঘরে না যাও নবী নবীয়ারি দপ্তরি থেকে নবী নবীয়ারি খাতার থেকে তোমার নাম কাটা যাবে ইসু নবী ঘরের মধ্যে যায় দেখে একজন সুন্দরী যুবতী মহিলা বসে আছে ইসু নবী আবার ওই দিনকার মতো পিছন দিকে দৌড়নে শুরু করছে আল্লাহ এখন বুঝি আমার ইমান যা এবার জলিকা পিছন দিক যায় আপনার কোমর পাইরে দৌড়ে বলতেছে বারবার খুকু তুমি খাইয়া গেছো দান এবার দরহা পড়ে গেছো ওরে সোনার সান ওরে সোনার সান সিল্লা কন্মার হাওয়া সত্য করে ধরছে ইসু নবী ছুটতে পারে না ইসু বলে আল্লাহ এর আগে ইমাম বাসাইছি তোমার কাছে সাহায্য চাইছি আল্লাহ আমি বুঝি মনে হয় আমার ইমাম ধরে রাখতে পারলাম না আল্লাহ বলে বন্ধু ইসু রে তুমি চোখ খুলে দেখো
খুলে দেখে সলিকা একটা যুবতী মহিলা হয়ে গেছে সিল্লা পান্নার হাওয়া এবার সলিকা ইসু আলাইহিসসালামকে জড়া করে কাঁদতেছে আর সলিকা ইসু আলাইহিসসালামকে জড়া করে কাঁদতেছে এবার সলিকা বলে স্বামী রে আপনি কেন কাঁদেন বলে সলিকা আমি তোমাকে বিয়ে করছি কিন্তু এই সময় আমার মা আমার বাবা না বলে তোমার আব্বা বেঁচে আছে কিনা ভাই আমি জানি না যে জলেখা আজকে যদি আমার মা থাকতো আমার বাবা থাকতো আনন্দতে আমার বাবার খুশি হয়।